प्रिय दर्शक बांगला टीवी 71 चोक रखुन देश और विदेश जारी देखते पाच्छेन मुहूर्ते बांगला टीवी 71 आमरा किछु शिक्षक निये आलोचना करब जे प्रधानमंत्री शेख हासिना घोषणा दिए चिलो जे बांग्लादेशेर भितरे शिक्षकेर विभिन्न सुयोग सुविधा पेये थाके शिक्षकेरा। तो आमरा आज एकटु कथा बोलबो जे प्राइमरी स्कूलेर प्रधान शिक्षक तिनि কিভাবে বাচ্চাদেরকে মহামারী করোনা উপলো তারপরও কিভাবে শিক্ষার মান দিচ্ছে আমরা এই বিষয়ে নিয়ে একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমাদের শিক্ষামন্ত্রী আছেন তার নির্দেশ অনুযায়ী আমরা প্রাইমারি শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেই মোতাবেক আমরা বাচ্চাদেরকে বিভিন্নভাবে তাদের শুধু শিক্ষা নয় শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে দেশাত্মবোধক জাগ্রত বোধ করছি এবং দেশের প্রতি শ্রদ্ধাবোধ কীভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে চেষ্টা করছি সাথে সাথে শিক্ষার মান উন্নয়নের সচেষ্ট হচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাবো যে আপনাদের যে প্রধান শিক্ষক যে উনি কীরকম দায়িত্ব পালন করছে উনি দায়িত্বকালীন সভাপতি? জি, আমাদের সভাপতি জনাব সালাউদ্দিন বাদল উনি অনেক বছর ধরে আমাদের স্কুলের সাথে যুক্ত আছেন। তার এই থাকার মধ্যে আমাদের স্কুলের যথেষ্ট উন্নতি হয়েছে। স্কুলকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশানুযায়ী বিভিন্ন যাবতীয় কার্যক্রম স্কুলে চলছে তার নির্দেশে তার উপস্থিতিতে এবং তিনি আমাদের স্কুলের আধুনিকায়নে যথেষ্ট অগ্রগতি ভূমিকা পালন করেছেন। চারটি বিষয় জানতে চাবো ম্যাডাম, আপনাদের সভাপতিত্বে যে মহামারী করোনা উপলক্ষে তিনি কতটুক সাধারণ অসহায় মানুষকে সহযোগিত করে থাকে বা শিক্ষক যে ছাত্ররা তাদের জন্য উনি কতটুক কাজ করেছে? আমরা করোনা একটি আমাদের বিশ্বব্যাপী একটি দুর্যোগকালীন সময় চলছে, এজন্য আমরা আমাদের বিদ্যালয়ে সব রকমের সচেতনতায় নিচ্ছি। আমরা মাস্ক ব্যবহার করছি, আমরা স্যানিটাইজার ব্যবহার করছি, বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি। বিদ্যালয়ে এখন ক্লাস চলছে না, কিন্তু অন্যান্য কার্যক্রম চলছে, আমাদের অনলাইনে ক্লাস চলছে। আর করোনাকালীন বিভিন্ন সহযোগিতা তিনি করছেন। আমরা বিদ্যালয়ে বাচ্চাদের বেতন কমিয়ে দিয়েছি, আমাদের হাফ বেতন নেওয়া হচ্ছে এবং বিভিন্ন অসহায় এবং দুস্থ বাচ্চাদের অনেকেরই বেতন মওকুফ করা হয়েছে। আমাদের সম্পাদক সাহেব অত্যন্ত মানবদরদী, তিনি এসব কার্যক্রম ছাড়াও তিনি দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেছেন এবং কম্বলও বিতরণ করেছেন। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাবো, আপনাদের সভাপতি সাহেব দায়িত্বকালীন আমরা জানতে পারলাম তিনি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করে যাচ্ছে, সেই বিষয়টা নিয়ে যে মহামারী করোনা উপলক্ষে তিনি এই শিক্ষকের শিক্ষক বাচ্চা দ্বারা যারা আছে তাদেরকে কতটুকু সুযোগ সুবিধা তিনি দিয়ে থাকেন? তিনি অত্যন্ত মানবদরদী এবং সবার খবর রাখেন, শিক্ষকদেরও তিনি যথেষ্ট খবর রাখেন। যেসব আমাদের শিক্ষকদের আমরা বেতন ভাতা দিই স্কুল থেকে ভালোভাবে নিয়মিত পাচ্ছি, আর বাচ্চাদের তো বলেছি যে উনি বেতন কমিয়ে দিয়েছেন, অসহায় দুস্থ অনেক বাচ্চাদের বেতন মওকুফ করা হয়েছে এবং পরবর্তীতে আমরা পরিস্থিতি বুঝে আরও অনেক পদক্ষেপ গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে। এখনই আমরা কথা বলবো গাউসিয়া স্কুলের প্রধান শিক্ষকের সাথে, তিনি মহামারী করোনা উপলক্ষে বাচ্চাদের বা শিক্ষকের কতটুক মান বেড়ে দিয়েছে বা ছাত্র প্রতি তিনি কতটুক দৃশ্য রেখেছে। আমি মোহাম্মদ সাইদুর রহমান সরকার, সিলভারডেল পিবার্টিয়ান গার্লস হাই স্কুল ওয়ারি ঢাকার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমরা আমাদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষা অনুরাগী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা জনাব সালাউদ্দিন বাদল স্যার নেতৃত্বে এই করোনাকালীন সময়ে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি, যেটা আমাদের শিক্ষার্থী এবং শিক্ষক সহ অভিভাবকদের সহ সবাইকে নিয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করি। সেই পরিকল্পনার মধ্যে প্রথমেই ছিল আমরা আমাদের অনলাইন ক্লাস। আমরা যখন গভর্নমেন্ট সার্কুলার দিয়েছে যে সংসদ টিভিতে অনলাইন ক্লাস চালু আছে আর সেটা সবাইকে বাস্তবায়ন করার জন্য আমরাও সেই পদক্ষেপ নিয়েছি সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে, তারপরে আমরা নিজেরাই সেই অনলাইন ক্লাসের সংসদের অনলাইন ক্লাসের সময়টা ঠিক রেখে অন্য সময়ে আমরা আমাদের স্কুল থেকে অনলাইন ক্লাস চালু করেছি, যে অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের প্রায় 75% স্টুডেন্ট সেই অনলাইন ক্লাসে অন্তর্ভুক্ত হয়েছে।
আমরা তার পরিপ্রেক্ষিতে যে সরকারের যে সমস্ত প্রজ্ঞাপন আছে সেই প্রজ্ঞাপনগুলো আমরা যেমন স্বাস্থ্যবিধি মেনে আমাদের পরিচালনা করা, স্কুলকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, আমাদের পিবার্টি শাখার প্রধান শিক্ষা শামা আফরুজও বলেছেন যে আমাদের স্কুলটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি এবং এখনও আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অফিস খোলা রাখছি, এবং অ্যাসাইনমেন্ট যে বর্তমানে সরকার যে 30 তারিখ পর্যন্ত আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনা করতেছেন সেটার সাথেও আমরা একাত্মতা ঘোষণা করে আমরা অ্যাসাইনমেন্ট কার্যকলাপ পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চারটি বিষয়ে জানতে চাব আপনাদের এই স্কুলের যে সভাপতি সাহেব মাননীয় সম্মানীয় লোক, উনি মানবের কল্যাণে সেবা দিয়ে থাকে। আরেকটি বিষয় হলো যে যদি কোনো অসহায় লোক ছাত্র ভর্তি হইতে চায় তার প্রতি তিনি কতটুক দৃষ্টি কাজ করে। একদম এটা বলার অপেক্ষাই রাখে না, আমাদের এই চেয়ারম্যান জনাব সালাউদ্দিন বাদল স্যার উনি সবসময় মানব ধরো দিয়ে একদম সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবার সাথে ওনার ভালো সম্পর্ক। তাই আমাদের এখানে যারা দরিদ্র স্টুডেন্ট আছে, একদম দরিদ্র হত দরিদ্র আছে, তো তাদেরকে আমরা চিহ্নিত করি বছরের প্রথমেই আমরা অনেককেই হাফ ফ্রি, ফুল ফ্রি এবং পুয়ার ফান্ড থেকে সহযোগিতা করে থাকি। তো এটা স্যার আমাদেরকে এই সহযোগিতা প্রতি বছরই করে থাকেন, শুধু করোনার সময় একটু বেশি হচ্ছে, কিন্তু অন্যান্য বছরও আমরা লেখাপড়ার পাশাপাশি যাতে কোনো ছাত্রছাত্রী আমাদের লেখাপড়ার বাইরে না থাকে সেই পদক্ষেপ স্যার নিয়ে থাকে, আমরাও স্যারের সহযোগিতায় এই পদক্ষেপগুলো গ্রহণ করে থাকি। এখন বাংলা টিভি 71-এ উপভোগ করার জন্য আপনাদেরও ধন্যবাদ। তো এখনই আমরা এরকম এক ব্যক্তির সাথে কথা বলবো যিনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কর্মী হিসাবে সৎভাবে সততভাবে তিনি কাজ করে থাকে। আরেকটি বিষয়ে আমরা জানতে পারলাম তিনি পাশাপাশি শিক্ষকদেরকে যথেষ্ট মান দিয়ে থাকে বা তিনি সভাপতি দায়িত্বকালীন যথেষ্ট ছাত্রদেরকে সহযোগিত করে থাকে। আমরা আরও কিছু জানতে পারলাম যে তিনি দায়িত্বকালীন মহামারী করোনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকতায় তিনি যথেষ্ট ছাত্রদেরকে মহামারী করোনা উপলক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে। তো আজ সেই ব্যক্তির সাথে আমরা একটু কথা বলবো যিনি শিক্ষা নিয়ে যথেষ্ট বাংলাদেশের ভিতরে উন্নয়নের ছোঁয়া দিয়ে থাকে। আজ সেই ব্যক্তির সাথে আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন মাদল, আমার জন্ম বিক্রমপুরে, আমি মতলবগঞ্জ হাই স্কুল থেকে পাশ করেছি, তারপর জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ কলেজ যখন ছিল তখন এমএ পাশ করেছি। আমি আমার জীবনে ছোটোকাল থেকে ছাত্র রাজনীতির সাথে আমি যুক্ত, মানব কল্যাণে আমি নিয়োজিত ছোটোকাল থেকেই, আমার কবিতা লেখার শখ ছোটোকাল থেকেই, আমি মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকি, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান, নাই দেশ কালপাত্রের ভেদ, অবেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গেতি। আমরা এই স্কুল, আমি সিলভারডেল গার্লস স্কুল প্রিপারেটরি সেক্রেটারি এবং গার্লস হাই স্কুলের চেয়ারম্যান, আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি, আমি জয় বাংলার সাংস্কৃতিক ঐক্য জোট আওয়ামী শিল্পী গোষ্ঠীর সভাপতি, আমি আরও বিভিন্ন কল্যাণমূলক কাজের সাথেও যুক্ত আছি। আমি একটা দাম্পত্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছি, সেখানে বিনামূল্যে আমি মানুষের হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকি। তো আমার স্কুলে যখনই কোনো সংকট তৈরি হয় সেই সংকটের মধ্যে আমি টিচারদের সাথে বসে সাথে সাথে সে সংকট দূর করি, এবং আমি স্কুলের উন্নয়নে আমার ব্যথা মনন আমার জীবন আমি এখানে উৎসর্গ করেছি, এবং স্কুলের উন্নয়নের জন্য আমি যথাসাধ্য আমার জীবনকে দিয়ে আমি সার্থক করেছি। আমি মানুষের যখন বিপদ আপদ থাকে যে তাদের বেতন দিতে পারবে না বা কোনো অসুবিধা আছে, সেটা আমি মানবিক চিন্তায় চিন্তিত করি যে করোনাকালে মানুষ যত অসুবিধা আছে অসুবিধা নিজের জীবন দিয়ে বুঝি, সে বুঝে তাদের কল্যাণে যখন যারা আসে তাদের ব্যাকম্বকম করি বা বেতন অর্ধেক করে দিই, এবং তারা যাতে কষ্ট না পান সেজন্য আপ্রাণ চেষ্টা করে আমি স্কুলের কার্যক্রম
এগিয়ে নেওয়ার জন্য সরকার কর্তৃক প্রজ্ঞাপন যেভাবে জারি করেছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের হেডমাস্টার সাহেব, আমাদের মানুষ গড়ার কারিগর সাইদুর রহমান সাহেব এবং আমাদের প্রিপারেটরি শামা আফরোজ উনি নিষ্ঠার সহতার সাথে সব দায়িত্ব পালন করেন এবং আমরাও সেই দায়িত্ব পালনে সচেষ্ট। আরেকটি বিষয়ে জানতে চাবো সভাপতি সাহেব, যে মহামারী করোনা উপলক্ষে আপনার ছাত্রদেরকে নিয়ে বা শিক্ষকদেরকে নিয়ে কতটুক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন? এটা খুব ভালো প্রশ্ন। আমরা সচেতনমূলক ইয়ের জন্য আমরা ওখানে একটা ই রেখেছি, সেল রেখেছি, যে জীবাণুমুক্ত নাশক, সেটা যারা ছাত্ররা উঠতে যায় বা গার্জিয়ান উঠতে চায় বা দেখা করতে আসে তখন জীবাণুমুক্ত ওই স্প্রেটে দিয়ে স্যানিটেশন দিয়ে তাদেরকে জীবাণুমুক্ত রাখি এবং আমাদের শিক্ষকদের জন্য আলাদা সাবান, আলাদা স্যানিটারি মুক্ত যে ই, এটা বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সব কাজগুলো আমরা করে থাকি। এবং এছাড়াও আমি আনুষ্ঠানিকভাবে খাদ্য বিতরণ করেছি এবং ফ্রি মাস্ক বিতরণ করেছি প্রায় 1,000 লোকের কাছে। ফ্রি মাস্ক দিয়েছি রিক্সাওয়ালা, সাধারণ মানুষ সবাইকে পরিয়ে দিয়েছি, সাধারণ কাঙাল, গরিব, দুঃখী, ভিক্ষুক, যারা যে তোমরা মাস্ক পরবে, মাস্ক পরে থাকবেন, মাস্ক পরলে অনেকটা আপনারা বাঁচতে পারবেন, নিয়মের মধ্যে থাকবেন এবং নিয়মের মধ্যে চলবেন। যে আরেকটি বিষয়ে জানতে চাবো সভাপতি সাহেব, আপনি দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সৎভাবে সততভাবে মানবতার খাতিরে আপনি আওয়ামী লীগের কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন, আপনার কি মনে হয় যে পদ্মা সেতু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্নে দেখেছিল পদ্মা সেতু প্রায় 90% কাজ এগিয়ে গেছে, এই পদ্মা সেতু হইলে আপনার বিক্রমপুর ডিস্ট্রিক্টের লোকের কতটুক সুযোগ সুবিধা মনে হয় বা ঢাকা সিটি আসার জন্য কতটুক সুযোগ সুবিধা মনে হয়? শুধু বিক্রমপুর নয়, এটা শরীয়তপুর, জাজিরা সহ আরও অনেক এলাকা এই সুবিধায় ভোগ করবে, বিক্রমপুর তো অবশ্যই ভোগ করবে। এটা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল এবং আমাদের বিরুদ্ধে, আমাদের নেত্রীর বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা হয়েছিল যে এটা বিধান দুর্নীতি হয়েছে এবং বিশ্বব্যাংক এই জন্য এখান থেকে পিছিয়ে সরে গেছে। কিন্তু মানবিক মূল্যবোধ সম্পন্ন মমতা বই মা, বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এবং নিজের পারি গুণে, নিজের পয়সায়, নিজের টাকা দিয়ে, নিজের সম্পদ দিয়ে এটাকে করেছেন। মাত্র 3টি স্পেন বাকি আছে, ডিসেম্বরের শেষ দিকেই আমরা, জানুয়ারির প্রথম দিকে আমরা পদ্মা সেতু দেখতে পারবো। যে যারা বলেছিল দুর্নীতিবাজ এই হয়েছে তারা প্রমাণ করতে পারেনি, পুরন্ত প্রমাণ করেছি তারাই দুর্নীতিবাজ, আমরা সঠিক। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি এই মানুষের কল্যাণে যাতে নিজেদের জীবনকে আত্মনিয়োগ করতে পারি, আমি নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছিলাম, আমি নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ছিলাম, নগর আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক ছিলাম, নগর আওয়ামী লীগে আমি এখনও নেত্রী আমাকে রেখেছেন। তো আমি চাই আপনারা দোয়া করবেন, নেত্রী এবং নেতৃবৃন্দ, যাতে আমাকে ভবিষ্যতে একটি ভালো পদ দেন, যে পদের মাধ্যমে আমি কাজ করে আমি দেশ